আপনি যদি ইনস্ট্যান্ট আপনার ত্বকের মধ্যে ভরসা ভাব নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। মাঝে মাঝে হঠাৎ করে কোনো পার্টি বা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম তৈরি হয়ে যায়, আর এমন সময় পার্লারে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায়। তাই এই রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর ব্যবহারে ইনস্ট্যান্ট আপনি আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন, আর এটা আপনার ঘরের মধ্যে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। এটা ব্যবহার করে আপনি আপনার ত্বকের মধ্যে অসম্ভব একটি ফর্সা ভাব নিয়ে আসতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনার ত্বক আগের থেকে 100 বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক চমৎকার এই রেমেডিটাকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন। এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি, আর প্রথম ভাগটি হচ্ছে স্ক্রাব। স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে। চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল, নরম এবং ফর্সা করে তোলে। তারপর এর মধ্যে দেব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে, তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করতে খুব দ্রুত কাজ করে। এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এর সাহায্যে স্ক্রাব করুন। ফ্রেন্ডস, আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটির সাহায্যে স্ক্রাব করলে আপনার ত্বক থেকে মৃতকোষ, ব্ল্যাক হেয়ারস এবং হোয়াইট হেয়ারসগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। তাতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে, আর এই উপাদানগুলোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে, তাই এটা ত্বক থেকে কালো দাগ, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ এবং ম্যাস্তা পর্যন্ত দূর করে ফেলবে। এর ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে এবং ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট হতে থাকবে। 5 থেকে 7 মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। তার জন্য আমার প্রথমেই দরকার আলু। আলুর মধ্যে মাইল্ড ব্লিচিং প্রপার্টিস রয়েছে, তাই এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে। এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি আলুকে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটি পরিষ্কার বাটির মধ্যে 3 টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিতে হবে। আপনি চাইলে মুসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তাছাড়া মুসুরের ডালের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন। এবার এতে দিব 2 টেবিল চামচ আলুর পেস্ট। তারপর এতে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আলুতে রয়েছে ভিটামিন সি, ওমেগা 3 সহ নানা উপাদান, যা ত্বকের কালো দাগ দূর করতে দ্রুত কাজ করে। তাছাড়া ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে ত্বকের ছোপ ছোপ দাগ ও ব্রণের দাগ দূর করে ত্বককে করে তুলে উজ্জ্বল ও ফর্সা। প্যাকটি তৈরি হয়ে গেছে, এবার এটাকে অ্যাপ্লাই করে নিন। মুসুরের ডাল ত্বকের যত্নে চমৎকার কাজ করে। এটা ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে করে তুলে নরম এবং কোমল। তাছাড়া আপনি যদি নিয়মিত মুসুরের ডাল ব্যবহার করেন তবে আপনার ত্বক থেকে অবাঞ্ছিত লোমগুলো দূর হয়ে যাবে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে কয়েক শেড এবং ত্বক থাকবে টান টান। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর হালকা হাতে ম্যাসাজ করে তা পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ঘরের মধ্যেই রয়েছে, তাই এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হবে না এবং পার্লারে যাওয়া ছাড়াই আপনি আপনার ত্বকের মধ্যে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা এবং ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলো ফেড হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে এই রেমেডিটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই একবার এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।